সবার আগে সর্বশেষ ভিডিওটির আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন। কেউ সদ্য বিয়ে করেছেন, একটু দেরিতে সন্তান নেবেন, কারো আবার একটি সন্তান আছে, পরে সন্তান নেওয়ার আগে কয়েক বছরের বিরতি চান, কেউ হয়তো ইতিমধ্যে দুই সন্তানের বাবা মা, তাই জন্ম নিয়ন্ত্রণে স্থায়ী কোনো পদ্ধতিতে যেতে চান, কেউ চান প্রসব পরবর্তী সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, কেউ আবার চান গর্ভপাত পরবর্তী সময়ে। জন্ম নিয়ন্ত্রণে নানা রকমের পদ্ধতি আছে, তবে এক এক দম্পতির জন্য এক এক রকম পদ্ধতি ভালো। সবার চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ পরামর্শ বা কাউন্সিলিং, প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং সঠিক পরিবার পরিকল্পনা সেবার দরকার হয়। সবার জন্য একই পদ্ধতি কখনো প্রযোজ্য হতে পারে না। আজকের ভিডিওতে জানাবো এই বিষয়টি। নবদম্পতি অর্থাৎ অল্প বয়সী দম্পতিদের জন্য শারীরিক পরিবর্তন, গর্ভধারণ, যৌন সংক্রমণ প্রভৃতি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে 3 বছর বা 5 বছর মেয়াদী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ইমপ্ল্যান্ট উপযুক্ত পদ্ধতি হিসেবে স্বীকৃত। এছাড়া জন্ম নিয়ন্ত্রণে বড়ি, কন্ডম প্রভৃতি সহজলভ্য সমাদৃত। 35 ঊর্ধ্ব নারীদের পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ চাহিদা রয়েছে। তাদের বেশিরভাগই অন্তত 2টি সন্তান রয়েছে এবং আর সন্তান নিতে চান না। অনেকে মনে করেন আর পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের প্রয়োজন নেই, কিংবা এ বয়সে জন্ম নিয়ন্ত্রণে বড়ি বা অন্য পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত হন। আসলে একজন সুস্থ মধ্যবয়স্ক নারীর জন্য সব পদ্ধতি নিরাপদ, তবে বয়স্ক নারীদের যাতে হৃদরোগের ঝুঁকি বেশি অথবা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের পিল বা বড়ি এবং ইনজেকশন ব্যবহার করা উচিত নয়। তাদের জন্য কপারটি এবং স্থায়ী পদ্ধতি বেশি উপযোগী। কম বয়সী নারী পুরুষের স্থায়ী পদ্ধতি অর্থাৎ নারীর ক্ষেত্রে লাইগেশন এবং পুরুষের ভ্যাসেক্টমি পদ্ধতি গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের একটি সন্তান আছে কিন্তু পরবর্তী সন্তানের জন্মের আগে কিছুটা সময় চান, তাদের জন্য 3 মাস মেয়াদি হরমোনাল ইনজেকশন, 3 বছর মেয়াদি ইমপ্ল্যান্ট, 5 বছর মেয়াদি জেডেল কিংবা মুখে খাওয়ার বড়ি বেশ স্বীকৃত ও সহজলভ্য। একটি সন্তান জন্মের পর নন হরমোনাল কপারটিও হতে পারে জন্ম নিয়ন্ত্রণের একটি ভালো ব্যবস্থা। তাই যার যার অবস্থা বুঝে জুতসই একটা পদ্ধতি বেছে নিন, প্রয়োজনে চিকিৎসক বা স্বাস্থ্য সেবাদানকারীর পরামর্শ নিন। আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন। আমাদের অন্যান্য ভিডিও সমূহ যেটি দেখতে চান সেটিতে ক্লিক করুন।